তলা থানা ভার্সেস কলেজ ইউনিটের খেলা চলছে রোকেয়া মহাবিদ্যালয়। এখন জীবন্ত থালার বড়বাবু সমরেশ বাবু মাঠে যাচ্ছেন। ও সমরেশ স্যার গোল দিল, নেট ছিঁড়ে দিল, নেট ছিঁড়ে। এখন শট নিচ্ছে জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয়ের ছাত্র পরিষদের ইউনিটের প্লেয়ার শহীদুল মল্লিক শট নিচ্ছে। এখন শহীদুল মল্লিক শট নেবে, ওদিকে জীবন্ত থানা বড়বাবু। এটা রং আছে, আমি বললাম তো না এটা হবে না। এই যে খেলার গোল নিয়ে ঝামেলা, স্যার এটা আপনি মেনে নিচ্ছেন না? এটা মেনে নেওয়া যাবে না স্যার, এটা মেনে নিচ্ছেন না। রেফারি মহাশয় আপনি কি বলছেন, আপনার কি বার্তা? গোল হয়ে গেছে, রেফারি গোলের বাঁশি দিয়ে ফেলেছে। দলের হয়ে জীবনতলা থানার দ্বিতীয় শট জিয়ারুল। ওখানে ওখান থেকে ওখান থেকে জীবনতলা থানার দু নম্বর শট গোল, জীবনতলা থানার দুটি গোল। এখন দলের হয়ে দ্বিতীয় শট নিচ্ছে জীবনতলা ইউনিটের সদস্য সালামদা মাত্র আসছে। সালামদা ওখানে একটু দাঁড়াও তো, ছবি তুলে নিয়ে এটা থাম্বেল বানাবো। উঠে দাঁড়াবে, কোমরে হাত দেয়, ওখানে দাঁড়া, কোমরে হাতে দাঁড়াও। এখন শট মারছে সালামদা, গোল। খেলার ফলাফল 2-2, সালামদাও গোল কর দিল। দলের হয়ে জীবনতলা থানার তৃতীয় শট কে নেয় দেখা যাক। গোলকিপার দলের হয়ে তৃতীয় শট নিচ্ছে জীবনতলা থানার গোলকিপার, 3 নম্বর শট নেবে। গোল, কি ব্যাপার? বলটি তো সঠিক জায়গায় ছিল, কি হলো? তিনটে শট বাকি। দলের হয়ে শেষ শটটি নিচ্ছেন সমরেশ স্যার না রবিদা, কি দেখা যাক। গোল, খেলার ফলাফল 3-3। দলের হয়ে চতুর্থ শট নিচ্ছে থানার স্যার। দলের হয়ে চতুর্থ শট থানার টিম মারছে চতুর্থ শট। রবিদা চমৎকার, সে ইতিমধ্যে এক গোলে অ্যাডভান্টেজ পাবে জীবনতলা ছাত্র ইউনিট, দেখা যাক। আর এখন শট নেবে সাব্বির আহমেদ, দলের হয়ে 4 নম্বর শট। যদি গোল করতে পারে তাহলে এক গোলে অ্যাডভান্টেজ পাবে। সেভ করে দিল স্যার জীবনতলা থানার বড়বাবু, সেভ করে দিল।
চারটে শটে তিনটে তিনটে গোল। দলের জীবনতলা থানার শেষ শট। জীবনতলা থানার শেষ শটে গোল। এখন জীবনতলা রোকিয়া মহাবিদ্যালয় ছাত্র পরিষদের টিম যদি গোল করতে পারে খেলার সমতা ফিরবে। সাবিদার গোলটা কি বলে, বলটা মারাটা কি বলে? সাবিদার চেষ্টা করেছিল গোলটা দেওয়া, আমার মনে হয় তো ক্যাজুয়ালি নিয়েছে, সিরিয়াসলি মারেনি। না, এটা একটা ভাইটাল ম্যাচ, এভাবে মারা উচিত হয়। ছাত্র পরিষদের এখন শট নেবে মমিন। মমিন শট নেবে, গোলের উঁচাইতে মেরেছে, উঁচাইতে মেরেছে, ইতিমধ্যে জিতে গেল জীবনতলা।